আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান, বলিউডে তার বদনাম যেমন আছে তেমনি সুনামও আছে। জনসেবামূলক কাজের জন্য বলিউডে তার একটা আলাদা প্রশংসাও আছে। মাঝে মধ্যে সমাজ সেবামূলক কাজে ছুটে যেতে দেখা যায় তাকে। মানুষ হও নামের একটি দাতব্য প্রতিষ্ঠানও চালান তিনি। এবার তেমনই এক মানবিক কাজের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনায় এসেছেন বলিউড ভাইজান। মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়ছে সালমানের এক ছোট্ট ভক্ত। হাসপাতালের বিছানায় শুয়ে প্রিয় অভিনেতাকে এক নজর দেখার ইচ্ছা প্রকাশ করে ছোট্ট এই শিশু ছেলেটি। কথাটি অভিনেতার কানে আসলে তিনি তার ভক্তকে দেখতে ছুটে যান ওই হাসপাতালে। ক্যান্সারে আক্রান্ত ছেলেটির সঙ্গে কথা বলেন তিনি। কথা বলার এক পর্যায়ে চোখে পানি নেমে আসে বলিউড ভাইজানের। মাথা নিচু করে তার চোখের পানি মোছার ভিডিও ধরা পড়ে পাপারাজ্জির ক্যামেরায়। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এদিন সালমান তার ওই ভক্তের সঙ্গে কথা বলা শেষ করে আশেপাশে থাকা অন্য শিশুদের সঙ্গেও কথা বলেন। সেদিন অসুস্থ শিশুদের সঙ্গে তার কাটানো মুহূর্তগুলো বন্দী হয়ে যায় আশেপাশে থাকা মানুষের ক্যামেরায়। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।